ঠাকুরগাঁওয়ে সোনার খোঁজে সারা রাত মাটি খুঁজছে একটি এলাকার হাজার হাজার মানুষ। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রানীশংকল উপজেলার কাতিহার নামক স্থানে। প্রায় এক মাস ধরে সেখানকার স্থানীয় RBB ইট ভাটার মাটির স্তূপে কেউ পাচ্ছে সোনা, আবার কেউ সোনা পাওয়ার আশা নিয়ে রাতভর বিভিন্ন জায়গায় মাটির স্তূপে ঘুরে চলেছেন। ঠাকুরগাঁও প্রতিনিধি আব্দুল আলিমের প্রতিবেদনে ফারুক হোসেনের ক্যামেরায় থাকছে বিস্তারিত। স্থানীয়রা বলছে অনেকেই ওই ভাটার মাটির স্তূপে সোনা পেয়েছেন, তাই সোনা পাওয়ার লোভে তারাও মাটি খুঁড়ছেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে প্রতিনিয়ত মানুষ ছুটে আসছেন সোনা পাওয়ার লোভে। হাজার হাজার মানুষের সমাগমে যেন সেই জায়গাটি মেলায় পরিণত হয়েছে। তবে ইতিহাস থেকে ধারণা করা হচ্ছে এই ইট ভাটার মাটিগুলো বাংলার লোকগাথা বেহুলার শ্বশুর ও লক্ষিন্দরের বাবা চাঁদ সওদাগরের বিলুপ্ত প্রাচীন রাজবাড়ি রানীশংকল উপজেলার বাংলাগড় থেকে কেটে আনা হয়। সেই রাজবাড়ি রাজভাণ্ডারের সোনার অলঙ্কারগুলো পাওয়া যাচ্ছে এই মাটির স্তূপ থেকে। পুলিশ প্রশাসন ও ভাটা মালিকের ভয়ে দিনে মানুষজন কম আসলেও রাত যত গভীর হয় মানুষের সংখ্যা ততই বাড়তে থাকে। তারা ভাটার কয়েকটি মাটির স্তূপ খুঁড়ে চলছেন, কেউ কোদাল, কেউ বৈশলা, কেউ খুন্তি দিয়ে বিভিন্ন জায়গা খুঁড়ছেন স্বর্ণের সন্ধানে। তাদের সাথে কথা বলে জানা যায় অনেকেই পেয়েছেন, আমরাও যদি পাই সেই জন্য বিভিন্ন জায়গায় খুঁড়ে দেখছি। রাতে চলছে স্বর্ণ সন্ধানের মহাযজ্ঞ। তবে রানীশংকল থানার ওসি জয়ন্ত কুমার সাহা বলেন এটি গুজব, যারা গুজবটি ছড়িয়েছে তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, তবে সেখানে মানুষজনদের যাওয়া বন্ধ করতে হবে। আমি এখানে সোনা পাওয়ার জন্য আসছি, অনেকেই দেখতেছি অনেকেই সোনা পাচ্ছে। আমি পঞ্চগড় থেকে এসেছি, আমি সোনা পাওয়ার আশায় এসেছি, দেখি এখানে পাচ্ছি কিনা, মানে চেষ্টা করবো আর কি, সারা রাত ঘুরে আর কি, যদি পাই আর কি। সবাই সোনা পাচ্ছে, সেই জন্য আমরা খুঁজতে আসছি, রাত 9:30 আসছি, এখন পর্যন্ত খুঁজতেছি। আমরা এখানে সোনা খোঁজার জন্য আসছি, শুনছি যে সোনা খুঁজ পাচ্ছে, তো আমরা আসছি। আশেপাশে অনেকজন সোনা পাইছে, কিন্তু এরকম খোঁজ খবর পাইলাম কিন্তু লিয়ে গেছে, কিন্তু সে ভাগ্য পরিবর্তনের জন্য কিন্তু আমরাও খোঁজ খবরের জন্য আসছি যে আমরাও যদি পাই। আমি একজন ছাত্র, তো আমার বন্ধুগুলো এখানে বলে আসে সোনা পাইছে, তো এই বিষয়টা আর কি অনেক চাঞ্চল্য সৃষ্টি করেছে, সেই জন্য এখানে আসা সোনা পাওয়ার জন্যে। মাটি এখানে মাটি খুললে সোনা পাওয়া যাচ্ছে, এই জন্য পরিবার নিয়ে দেখতে আসছি। আমি পিরোজ থেকে আসছি, শুনলাম এখানে মাটি খুঁড়ে সোনা পাওয়া যাচ্ছে, এখন পর্যন্ত পাইনি, তো প্রত্যাশা আসি পাবো। আসলে কি আমরা এখানে আসছি দেখার উদ্দেশ্য, শুনতেছি অনেকে সোনা পাচ্ছে, এই জন্য দেখার উদ্দেশ্যে শুধু আসা আমাদের। আসলে এখানে মাটি খুললেই সোনা পাওয়া যাচ্ছে, এই জন্য আমরা দেখতে আসছি, দেখতে আসে আসলে ভালো লাগতেছে। অনেক লোক লোক হয়েছে, অনেক দূর দূরান্ত থেকে অনেক জায়গা থেকে আসছে, আসলে খুব ভালো লাগলো। আমাদের এলাকায় কালকে একজন পাইছে একটা সোনার মার্বেল মতো, তুমিও সোনা সোনা যদি আমারও কপালে থাকে, এই জন্য আমিও আসছি সোনা খুঁজতে। হ্যাঁ, মাটি খুঁড়ে সোনা পাইছে। 8টার দিকে আইছি, সোনা এখনো পাই নাই, সবাই পাচ্ছে আমি পাই নাই,